24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। আপনাদের এই উপজেলাতে এমন কোনো প্রতিষ্ঠান বাদ নেই যে প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সোলার পৌঁছেনি। নোয়াখালীর সোলাইবুড়ি নর্দনা ইউনিয়নে শনিবার বিকালে নীলামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী এক চাটখিল ও সোনাইমুখী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এসব কথা বলেন। হাজি শফিউল্লাহ সভাপতিত্বে ও নূর হোসেন পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবু, আওয়ামী লীগ নেতা শামসুল হক, নদনা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন সহ আরো অনেকে। সবার আগে সর্বশেষ খবর আপনার মোবাইলে পেতে লগ ইন করুন www.snn24.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/snn24tv। SNN24TV সকল অনুষ্ঠান পেতে লগ ইন করুন www.snn24.tv। ফেসবুকে অ্যাক্টিভ থাকতে লগ ইন করুন www.facebook.com/tv.snn24। SNN24TV সকল অনুষ্ঠান ইউটিউবে পেতে সার্চ করুন SNN24.tv। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN24.tv সঙ্গে থাকুন।